আজকে আমি টিফিন বানাতে গিয়ে পোলাও বানানোর ঝটপট রেসিপি একটা আমি বানিয়ে ফেলেছি তো প্রথমেই কিছুটা আতপ চাল ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে সিদ্ধ বসিয়ে দিয়ে তার মধ্যেই হলুদ লবণ আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ঝরিয়ে নামিয়ে রেখে দিয়েছি মানে আজ সেদ্ধ হয়ে গিয়েছে আর এই দিকে প্যানে কিছুটা তেল গরম করে তার মধ্যে সোয়াবিন দিয়ে দিলাম সোয়াবিনটা অবশ্য পোলাওর সাথে খাওয়ার জন্যে পোলাওয়ের মধ্যে দেবো না আর সোয়াবিনটা আদা লঙ্কা আর জিরে বাটা দিয়ে বানিয়েছি একদম নিরামিষ করে সঙ্গে লবণ লঙ্কার গুঁড়ো আর হলুদ আর এদিকে দেখো সোয়াবিন কষাটাও বানানো হয়ে গেছে আর ফ্রাই প্যানে কিছুটা ঘি গরম করে তার মধ্যে এই চালটা দিয়ে ভালো করে নেড়ে চড়ে একটু চিনি আর লবণ দিয়ে নামিয়ে নিলেই কিন্তু পোলাওটা বেশ সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে আর স্বাদেরও খুব একটা পার্থক্য থাকছে না হ্যাঁ বাসন্তী পোলাওয়ের মতন ঝরঝরে হচ্ছে না ঠিকই কিন্তু স্বাদ কিন্তু একই রকম থাকছে একবার বাড়িতে ট্রাই করতে পারো